সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা বানীশোর হাটে। আজকে জানাবো আপনাদের পাটের বাজার দাম। আজকে 5 অক্টোবর 2024 সাল, রোজ শনিবার হাট। তো চলুন জেনে আসি আজকে বানীশোর হাটে কী দামে পাট কিনা বেচা হচ্ছে। তো আজকে বাজারে তো আমরা সর্বপ্রথমে এখানে, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? পাট কিনবেন? আচ্ছা, কথা শেষ করেন, আমি ভাইদের সাথে একটু কথা বলি। তো দর্শক, আজকে আমরা এখানে যে পাটটা দেখছি, কি দাম হচ্ছে ভাই? কত? 3500 হচ্ছে। কতলে দিতে চাইলেন আজকে? আপনার 39-40। তো ভাই দেখছি আর কি সূত্রার দাম উঠে কি 3500। ভাই জান, পাটের দাম কেমন কিনলেন আজকে? 650 পর্যন্ত কিনেছি। 350 কিনেছে, উপরে বাজার আছে? কিছু জেলায় 4000 চাইতে ভালো পাট বেচে কিনা হচ্ছে? 4000। অন্য বিভিন্ন জেলায় বিভিন্ন রকম পাটের দাম, তো এটা 3760 টাকা করে বেচে কিনা হয়েছে। ভাই কি দাম বললো? 350। তো এই পাটটা আমরা যে দেখছেন, এগুলো হচ্ছে একটু নিম্নমানের পাটের, কালারটা দেখছেন একটু কালো। কি দাম বললো ভাই? 3550 হচ্ছে, 3550 টাকা পর্যন্ত মূল। আচ্ছা, এখানে আপনাদের 40 কেজিতে এক মন ধরে না কিছু? 2 কেজি পাটও 42 কেজিতে এক মন ধরে। তো পাটও হচ্ছে বানীশোর হাটে 42 কেজিতেই এক মন। তো যে কথাটা অনেকে জানতে চাচ্ছিলেন, আজকে আমি বলে দিলাম। ভাই কি দাম বলো পাট আজকে? 4500। দাম হচ্ছে কেমন আপনি? 35-36 দাম হচ্ছে। আসলে চারো পাতা আর বাজার যায় নাই, আপনি চাইলে তো আর নিতে পারবেন না বাজার অনুকূলে। 35-36 এই পাটটা দাম হচ্ছে। ভাই হয়তো একটু দামটা বাড়ার কারণে তো দামটা বেশি চাইছে। তো এখানে আমরা যে পাটটা দেখছি, একটু নিম্নমানের মধ্যেকার পাট আমরা এখানে যে পাটটা দেখছি, তো গোটা গা খুশকি লেগে আছে। তো দেখছেন এই যে পচরা হয়ে আছে পাটগুলো। কত বলছেন ভাই? 3400। আর আপনি কত হলে দিতে চাচ্ছেন এই পাটটা? 3600। তো এই পাটটা হচ্ছে 3400, ব্যাপারী ভাই দাম বলছে, ভাই 3600 হলে দিতে চাইছে আমরা দেখছিলাম। তো আজকে রাশে বানীশোর হাট থেকে আজকে আমরা দেখলাম 3600 থেকে 3700-3800 পর্যন্ত পাট বেচে কিনা হচ্ছে, যেগুলো একটু ভালো মানের পাট আছে। আর বিভিন্ন জেলায় বিভিন্ন রকম পাট, কিছু জেলায় হচ্ছে আপনার 4000 টাকা পর্যন্ত বাজার যাচ্ছে, তো কিছু জেলায় আছে একটু নিম্নমানেরও পাট আছে। তো সব মিলিয়ে আস্তে আস্তে দামটা বৃদ্ধি হচ্ছে, কৃষক আস্তে আস্তে খুশি হচ্ছে। তো চাহিদা যেহেতু পাটের দাম না বাড়লে কৃষকদের মাছ থেকে চাহিদাটা হারিয়ে যাবে, বাজারে নতুন পাটি বেশি, হয়তো পুরাতন পাট গত বছরটা থাকলেও খুব কম।